শাহরুখের ছেলে এখন সুন্দরী তরুণী কাবি আল বিদানা কেহনা ছবিতে পারুখ খান প্রীতি জিন্তার ছোট ছেলেটির কথা মনে আছে? বোকাশোকা সে ছেলেটি শুধু বাবাকে খুশি করতে ফুটবল খেলত। যদিও তার ইচ্ছা সে ভায়োলিন বাজানো শিখতে চায়, মনে দাগ কেটে গিয়েছিল সে ছেলেটির অভিনয়ে। সেই শিশু শিল্পী এখন অনেক বড় হয়ে গেছে, এত বড় যে রীতিমতো নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। হ্যাঁ, ঠিক পড়েছেন, নায়িকাই তো হতে চলেছে শাহরুখের পর্দার সেই ছেলে। কারণ ছেলের চরিত্রে অভিনয় করলেও সে যে আসলে মেয়ে নাম এহসাস চান্না, বাস্তব শান্ত শাস্ত্র। ছবিতে সুস্মিতা সেনের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন এহসাস, তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। এর 2 বছর পর এই শিশু শিল্পী কাজ করেন কাবি আল বিদানা কেহনা ও আরিয়ান ছবিতে। 8 বছর বয়সে এহসাস ছোটদের ছবি মাই ফ্রেন্ড গণের সাথেও কাজ করেছিলেন, সেটিও ছিল ছেলের চরিত্র। এহসাস যে আসলে মেয়ে সেটা 2008 সালে ফুক ছবির আগে অনেকেই টের পাননি, কারণ সেবারই প্রথম মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এ মাসে এহসাস 18 বছর পূর্ণ করেছেন। বলিউডে নায়িকা হিসেবে অভিষেকের আগে ছোট পর্দায় বেশ কয়েকবার নায়িকা হয়েছেন, তবে বড় পর্দায় ফিরে আসার জন্য যে তিনি কোমর বেঁধে নেমেছেন সেটা তার নতুন ফটোশ্যুট দেখেই বোঝা যাচ্ছে। এই শিল্পীর মা কুলবীর ছোট পর্দায় নিয়মিত অভিনেত্রী।